বিকাশ বাবু যতদিন আছেন আমরা তার কাছ থেকে ইংরেজিতে আরো গভীর এই ধরনের বক্তব্য শুনতে চাই, যে বক্তব্য একেবারে বাকি যারা বক্তব্য রেখেছেন তাদের থেকে আলাদা। আমি সবসময় হয়তো বাংলায় বলবো না, কিন্তু বাংলায় বলাটাও দরকার। এই যে বাংলায় বলার যে বিষয়, এর মধ্যে যে বাঙালি অস্মিতা, যে প্রাদেশিকতার প্রশ্ন আছে, সাধারণভাবে বামপন্থীরা কিন্তু তার উর্ধ্বে। ইংরেজি ভারতবর্ষে কতজন মানুষ বোঝেন? শুভময় বাবু একজন অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি তার মত প্রকাশ করেছেন, তার মতের সঙ্গে আমার দ্বিমত হতে পারে। আমাদের বাঙালি সেন্টিমেন্ট আছে সত্যিকারের, তৃণমূল যখন তিনজনকে উড়ে এনে দাঁড় করায় নির্বাচনে, আমাদের বারবার মনে হয় তৃণমূলে কি আনলে তা নেত্রী ছিল না দাঁড়ানোর জন্য। তার ফলে এই প্রশ্নটি আসবে, সিপিএম ও সেটা হয়তো ব্যবহার করার চেষ্টা করছে, কিন্তু অন্যদিকে এটা বারবার বলতে হবে, এবারে যদি আপনি বামপন্থী সাংসদদের কথা ভাবেন, চারটি সিপিএম এর, তাও কতগুলো সত্যিকারের সিপিএম বলা যাবে না, কারণ ডিএমকে সমর্থন আছে, রাজস্থানের যে প্রার্থী বা কেরলের যে প্রার্থী, দুটি সিপিএম এর প্রার্থী, সিপিআই এমএল নিজের দলের জোরে দুজন জিতেছে, সিপিআই এরও দুজন জেতায় খুব একটা নিজের জন্যই, বিভিন্ন রকম জোটের নিরিখে তারা জিতেছে। এই যে মোট আটটি মানুষ এবং রাজ্যসভায় বিকাশ বাবুর মতন এক দুজন, এদের কিন্তু ভীষণ গুরুত্ব আছে, কারণ আপনি বক্তব্য শুনলেই বুঝতে পারবেন রাজনীতির যে গভীরতার জায়গাটা, সেই গভীরতার জায়গায় রাজনীতিকে একটা বিজ্ঞান হিসেবে দেখা, হঠাৎ করে কার্ল মার্কস মশাই এত বিখ্যাত হলেন কেন? না হলেই পারতেন, সারা পৃথিবীতে চিন্তাবিদ হিসেবে কার্ল মার্কসের কথা বলা হয় কেন? কারণ একেবারে আংকিক ভাবে রাজনীতিকে দেখা, অ্যালগরিদমিক ওয়েতে রাজনীতিকে দেখা, এবং সেই পথটা ধরে, তার মানে কিন্তু মার্কসবাদ সর্বশক্তিমান, কেন এটাই সত্য, সিপিএম এর সেই দেয়ালের লেখার মতো সেরম নয়, কিন্তু তাদের যে রাজনৈতিক পড়াশোনা, আমি আবার বলছি শিক্ষার কথা বলছি না, রাজনৈতিক পড়াশোনা বিকাশ বাবুর যেটা আছে, যেটা অবশ্যই আগেকার দিনে সোমনাথ চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ গুপ্ত এদের থাকতো। দেখুন শুভময়বাবু কি বলেছেন আমি তো বলতে পারবো না, এটা কোনো রাজনৈতিক চাল না, এটা একটা স্বাভাবিক, ভারতবর্ষ একটা বিভিন্ন ভাষাভাষী দেশ, বিভিন্ন সংস্কৃতির দেশ, ইউনিয়ন অফ স্টেটস, গোটা দেশ জুড়ে ভারতবর্ষকে এক ভাষা, এক ধর্ম, এক নেতা এই পরিচালনা করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে একটা সাংস্কৃতিক দিক থেকে প্রতিবাদ হওয়া দরকার। এবং আমি আপনাকে বলি, আমার খানিকটা আত্মশ্লাঘা হচ্ছে, এই আমার রাজ্যসভার ভাষণটা এত ছড়িয়েছে বিভিন্ন স্তরের মানুষ যারা আমাকে বলছে, ভিন রাজ্য থেকেও, তারা তো রাজ্যসভার বক্তৃতা কেউ শোনেন না, ইংরেজিতে বললেও শোনেন না, হিন্দিতে বললে তেমন শোনেন না, একে হিন্দি ভাষাভাষী অঞ্চলে ওদের কিছু পেইড মিডিয়া আছে, তারা ওদের কথা খুব প্রচার করে। এটা তো আমরা যে একটা ভিন্ন প্রদেশের ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতি, সেই কথাটা বোঝানোর দরকার ছিল, এবং এই বিভিন্ন লোকের মন্তব্য থেকে আমার মনে হচ্ছে যে সেই কথাটা বোধহয় পৌঁছে গিয়েছে। এই যে একটা গভীর জ্ঞান রাজনীতি সম্পর্কে, কেন এটা হয়, কারণ বামপন্থার যে ভাবনাটা সেটা মানে হচ্ছে বিকল্পের সন্ধান, একটা ভাবনা তার প্রতিবাদী ভাবনা। এই যে বামপন্থীরা নিজেরাই নিজেদের মধ্যে একটা দাম্ভিক পরিস্থিতি সৃষ্টি করেন, তার নিরিখে পড়াশোনা করেন, বক্তব্য রাখেন, এটা তো আপনি বিজেপিতে দেখতে পাবেন না, তাদের একটা একমুখী ভাবনা আছে, এবং একই রকম ভাবে তৃণমূলের ক্ষেত্রে যেমন সেভাবে খুব আদর্শগত ভাবনার মধ্যে কর্মসূচি ভিত্তিক ভাবনা, কংগ্রেসেরও মূলত কর্মসূচি ভিত্তিক একটা ধর্মনিরপেক্ষ মধ্যপন্থী ভাবনা। এই জায়গায় দাঁড়িয়ে তারা যে রুটি রুজির কথাগুলো যেভাবে বলেন, যেটা 2004 সালে তারা বলেছিলেন, কাজের বিনিময়ে মানুষের কাছে টাকা পৌঁছে দেয়া, শুধু বেল হিসেবে নয়, দল হিসেবে দেয়ারও কিছু সুবিধা আছে, এফআর ডুফুয়ো লিখছেন, অভিজিৎ বাবু লিখছেন নোবেল লড়িয়ে, মানে পুয়োর ইকোনমিক্স বলে একটা সাবজেক্ট তৈরি হয়েছে, সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দিলে তার সুবিধের কথা আসছে। এই যে মোটা বিষয়টা তৃণমূল কংগ্রেস হয়তো ইমপ্লিমেন্ট করছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে অবশ্যই কয়েকজন মানুষ আছেন যাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়, তারা অত্যন্ত জ্ঞানী, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা লোকসভায় যাচ্ছেন, তারা যে খুব পড়াশোনা করে পুয়োর ইকোনমিক্স বুঝে মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার কথা ভাবছেন বা রাজনৈতিক তার ইন্টারপ্রিটেশন করছেন, যতটা গভীরভাবে তারা করছেন আমার মনে হয় তার থেকে একজন সিপিআইএম এর যিনি পড়াশোনা করেছেন, তার এই রাজনৈতিক গভীরতাই নিয়ে আলোচনায় দ্বন্দ্ব থাকতেই পারে। তৃণমূলে অনেকে অত্যন্ত ভালো লোক আছে, কিন্তু একটা স্টেবল ওয়েতে রাজনৈতিক পড়াশোনা করা, যেমন ছোটবেলা থেকে ইতিহাস ভূগোল পড়ি আমরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ি, বিএসসি এমএসসি পড়ি, এই জায়গায় একজন বামপন্থী নেতা তার যে গভীরতা থাকবে সেটা অন্যদের থেকে আলাদা হবেই, এবং বিকাশ বাবু সেটাই করেছেন। কিন্তু আবার ফিরে এসে বলি, এই যে বাংলায় বলার যে বিষয়টা, এর মধ্যে যে বাঙালি অস্মিতা, যে প্রাদেশিকতার প্রশ্ন আছে, সাধারণভাবে বামপন্থীরা কিন্তু তার উর্ধ্বে। কজন ইংরেজি বোঝেন? আমি ইতিপূর্বেও তো সংসদে ভাষণ দিয়েছি, এবং অনেকেই যারা সাংসদ ছিলেন দলমত নির্বিশেষে সকলেই বলেছেন অত্যন্ত ভালো ভাষণ, কজন শুনেছেন?
ইংরেজি ভারতবর্ষের কতজন মানুষ বোঝেন? শুভময় বাবু একজন অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি তার মত প্রকাশ করেছেন, তার মতের সঙ্গে আমার দ্বিমত হতে পারে, কিন্তু আমার মনে হয় আমি যা করেছি অত্যন্ত ঠিক কাজ করেছি। এবং যারা ভাষণ শুনবেন, বাংলা থেকেও তো অনুবাদ করা হয়, তারা জানবেন যে আমি কি ভাষণ দিয়েছি। ফলে আপাতত ভোটমুখী বাংলায়, আপাতত চাকরি উপনির্বাচন সেসব আছে, তার জন্য তিনি যদি ভেবে বাংলায় বলে থাকেন এক কথা, নাহলে কিন্তু তার বক্তব্য যদি ইংরেজিতে হতো আমার মনে হয় আরো বেশি মানুষ, যারা অন্তত এই যে রাজনীতি নিয়ে পড়াশোনা করতে চান, এরম আজকে একজন কেরালার মানুষ বা আজকে একজন মহারাষ্ট্রের মানুষ যত সহজে এই বাংলাটাকে ট্রান্সলেট করে বুঝবেন, তার গুগল ট্রান্সলেটার লাগবে, তার থেকে আরো ভালোভাবে বুঝতে পারতেন। ফলে এখানে যদি সিপিএম একটা এই বাঙালি অস্মিতার প্রশ্ন ভাবতে চায়, ওখানে কিন্তু আবার মুশকিল। কারণ যে হিন্দু রাষ্ট্রবাদের জায়গায় বিজেপির যা শক্তি, পশ্চিমবঙ্গে কম্পিটিটিভ কমিউনালিজমের জায়গায় তৃণমূল এই মুহূর্তে যে শক্তি অর্জন করেছে, বামপন্থীরা কিন্তু সেই জায়গায় শীত কেটে খুব সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। তাদের ভোট কমেছে, ভোট কমলে কমবে, কিন্তু তাদের নিজের জায়গায় সিট থাকতে হবে। বিকাশ বাবু যতদিন আছেন, আমরা তার কাছ থেকে ইংরেজিতে আরো গভীর এই ধরনের বক্তব্য শুনতে চাই, যে বক্তব্য একেবারে বাকি যারা বক্তব্য রেখেছেন তাদের থেকে আলাদা। আমি তো জানতে চাই, এর আগে আমি যে কথা ভাষণ দিয়েছি, কোন রাজনৈতিক বিশ্লেষক সেটা নিয়ে আলোচনা করেছেন? এমন ভাষা ভাষণ হয়েছিল, আবার বলে আত্মশ্লাঘার ব্যাপার, সেখানে ভারতবর্ষের প্রাক্তন প্রধান বিচারপতি তিনি তার ভাষণে আমার ভাষণ প্রসঙ্গ তুলেছেন এবং চেয়ারম্যান নিজেও সেটাকে সহমত হয়েছেন। কজন ভারতবর্ষের রাজনৈতিক বিশেষজ্ঞরা সেই ভাষণ নিয়ে আলোচনা করেছেন? আমি প্রথম যখন পার্লামেন্টে ভাষণ দিই তখন আমি পরিষ্কার বলেছিলাম যে 1930-এর পদধ্বনি শুনতে পাচ্ছি ভারতবর্ষের পার্লামেন্টের বুকে, যখন তারা মোদি মোদি করছিলেন। 1930-এর ইউরোপের পদধ্বনি কজন মানুষ জানেন? কিন্তু আমি দেখেছি সংসদের মধ্যে বিভিন্ন দলের সাংসদরা বলেছেন যে খুব ভালো হয়েছে, ওটা সীমিত থেকে যায়। কিন্তু এবার তো মনে হচ্ছে আমার ভাষণটা একটা ব্যাপক প্রচার হয়েছে, বহু মানুষ বলছেন, ঝাড়খণ্ড থেকে আমাকে ফোন করে বলছেন যে আমরা মর্যাদা বোধ করছি যে বাংলা ভাষা নিয়ে। এটা তো আত্মপরিচয়েরও ব্যাপার। আমি সবসময় হয়তো বাংলায় বলবো না, কিন্তু বাংলায় বলাটাও দরকার।